নমস্কার, কুইলা ফর এভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাখি চাষ করার আগে কী কী বিষয় জানা উচিত। সেই বিষয়ে আমি পাঁচটা মেন পয়েন্ট বলবো, ওই পাঁচটার আবার সাব পয়েন্ট থাকবে। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো লাস্টে আমাকে কমেন্টে জানাবেন। আর বেশি না কথা বলে তাহলে চলুন আজকের বিষয় মেন বিষয়ে চলে যাই। তাহলে পাখি চাষের যে পাঁচটা পয়েন্ট আজকে ডিসকাস করব, সেই পাঁচটা পয়েন্ট হলো, এক নম্বরে পাখি সম্পর্কে জানতে হবে, দু নম্বর ওই পাখির রোগ এবং প্রতিরোধ সম্পর্কে জানতে হবে, তিন নম্বর ওই পাখির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কী কী অবলম্বন করবেন, চার নম্বর ওই পাখির কী কী খাবার দেবেন না, এবং পাঁচ নম্বরে যেটা গুরুত্বপূর্ণ আপনাকে সময়, কতটাখানি সময় দিলে ওই পাখি আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। তো চলুন এই পাঁচটা পয়েন্টকে আমি বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসি ওই পাখি সম্পর্কে। পাখি সম্পর্কের মধ্যে আসছে প্রথমেই যে পাখিটা আপনি কিনবেন তার নাম সম্পর্কে জানা, ওই পাখির দাম সম্পর্কে জানা, এবং ওই পাখি কী কী খায়, ওর খাদ্যাভ্যাস এবং ওর দাম। এই দামটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনার পকেট পারমিট করলে আপনি সেটা ট্রিটমেন্ট করতে পারবেন, পরবর্তীকালে না হলে হয়তো আপনার প্রবলেম হতে পারে। তাই আগে আপনার যে পাখিটা আপনি আনবেন তার দাম এবং ওই খাবার কী খায় তার দাম, এইটা জেনে আপনাকে পাখি চাষ শুরু করা উচিত। এরপরে আপনি ওর জন্য কী খাঁচা দেবেন, খাঁচার মাপ, এটাও একটা ব্যবসাপক্ষ জিনিস, এটারও কীরকম খরচা সেটাও আপনাকে জানতে হবে আগে, তারপরে আপনাকে নামতে হবে। আচ্ছা, তাহলে আপনি পাখি সম্পর্কে কী কী জানবেন একবার আমি শর্টে বলে দিচ্ছি। আপনাকে প্রথমে জানতে হবে পাখির দাম, পাখির নাম, পাখি কী খায়, এবং খাঁচার মাপ, এবং ওর সঙ্গে যেটা আসছে ওই ওর উপযুক্ত বাসা এবং বাসা তৈরির উপযুক্ত ম্যাটেরিয়াল, এই কয়েকটা জিনিস আপনাকে প্রাথমিকভাবে প্রথমে জানতে হবে। তারপরে দু নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হলো ওই পাখির কী কী রোগ হয়, সাধারণ রোগ, সাধারণ রোগ আপনাকে সেটা আপনাকে রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে, কিংবা আপনাকে যেরকম করে হোক জানতে হবে ওই রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, কী কী করলে ওই রোগ থেকে আপনি সহজে পাখিটাকে ট্রিটমেন্ট করতে পারবেন, তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, অর্থাৎ ফার্স্ট এডের ব্যবস্থা করা। ফার্স্ট এড বক্সে আপনি কী কী রাখবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি আনব। তো আপাতত এটা আপনাকে জানতে হবে, দু নম্বর এটা পয়েন্ট গেল। তিন নম্বরে আসছে আপনার কী কী ওই পাখি রাখতে কী কী পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। তো প্রথম যে পরিষ্কারের বিষয়ে যে প্রথম যে পয়েন্টটা আসছে সেটা হলো খাঁচার ভেতরে কোনোভাবেই বাইরে থেকে জুতো পরে ঢোকা যাবে না, আপনাকে আলাদা একটা জুড়ো জড়া জুতো রাখতে হবে খাঁচার ভেতরে ইউজ করার জন্য, এবং বাইরে থেকে কেউ এলে আপনাকে খাঁচার ভেতরে ঢোকানো যাবে না। সেরকম হলে আপনি ওনাকে হাত পা ধুয়ে আলাদা জোড়া জুতো দিয়ে আপনি খাঁচার ভেতরে প্রবেশ করাতে পারেন। এরপরে আসছে থালা বাসন কী কী ওই পাখির জন্য দেবেন, অর্থাৎ খাবারের বাটি কীরকম দেবেন, ওই বাটি দেওয়ার জন্য ওই নোংরা পরিষ্কারের জন্য আপনি কী কী পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। মূলত এই সকল পাখির বাটি সাবান জলে ধোয়া উচিত নয়, আপনি যদিও ধুয়ে থাকেন ওটাকে হালকা গরম জলে ধুয়ে নিতে হয়। আর খাঁচার কাছাকাছি কোনোভাবেই কীটনাশক, ব্লিচিং পাউডার এগুলো প্রয়োগ করা চলবে না। তাহলে আমি একবার শর্টে বলে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আপনি কী কী অবলম্বন করবেন। প্রথমে আপনি খাঁচার মধ্যে জুতো পরে বাইর থেকে ঢুকবেন না, আলাদা জুতো পরে ঢুকবেন। দ্বিতীয়ত, বাইর থেকে কেউ লোক এলে খাঁচার মধ্যে প্রবেশ করাবেন না, আলাদাভাবে ওনাকে জল দিয়ে ধুয়ে
বা হাত পা ধুয়ে ঢোকাতে পারেন অথবা আলাদা জোড়া জুতো দিতে পারেন ওনার জন্য। তিন নম্বর, পাখির খাবারের বাটি সাবান জলে পরিষ্কার করবেন না, আর যদিও করে থাকেন তাহলে গরম জলে হালকা ধুয়ে নেবেন। তিন নম্বর লাস্টে যেটা আসছে সেটা হলো খাঁচার কাছাকাছি কীটনাশক, ব্লিচিং পাউডার এই জাতীয় কোনো প্রয়োগ করবেন না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে আমরা তিন নম্বর হলো এটা, চার নম্বর পয়েন্টে আমরা চলে যাই। চার নম্বরে আপনি কি কি খাবার দেবেন না, তার মধ্যে প্রথমে আসছে এই জাতীয় বিদেশি পাখিদেরকে কখনো চকলেট, তৈলাক্ত খাবার কিংবা তৈলাক্ত জাতীয় খাবার, এগুলো মশলা জাতীয় খাবার এগুলো কোনো দিন দেবেন না, কারণ এতে কি হয় পাখি আপনার মারাও যেতে পারে। এইটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই বাইরের খাবার, চকলেট, বিস্কুট কিংবা তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার খাঁচার মধ্যে যেন কেউ প্রবেশ না করায় বা কেউ না দেয়। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সময়। আপনাকে সময় কতটা, আপনি কতটা ফ্রি সেটা নির্ভর করছে গুরুত্ব, সেটা আপনার পাখি চাষের ক্ষেত্রে মেন ইম্পর্ট্যান্ট, কারণ এই পাখি চাষ করার ক্ষেত্রে 365 দিনই আপনাকে থাকতে হবে, মানে একদিনও ছুটি দিলে চলবে না। আপনি চাইলেন যে আজকে আমি বাড়ির বাইরে কোথাও আঁকতে বাড়ি চলে গেলাম, আমার খাঁচার ভেতরে আমি বেশি করে খাবার জল দিয়ে গেলাম, তাতে কিন্তু বিপদ হবে, পাখি মারাও যেতে পারে। তাহলে আপনাকে সেই মানসিক প্রস্তুতিটা লাগবে আগে, যে আমাকে 365 দিন আমাকে এই খাঁচায় পরিচর্যা করতে হবে, পাখির পরিচর্যা করতে হবে। তো সেই মানসিক প্রস্তুতিটা আগে চাই, যেটা মেন ইম্পর্ট্যান্ট। আর তার সঙ্গে আসছে এই খাবার বেশি দেবেন না, খাবার আপনাকে পরিমাণ মতো দিতে হবে, জল যেন উপযুক্ত সবসময় থাকে খাঁচার মধ্যে, এগুলো প্রাথমিক কয়েকটা জিনিস আপনাকে মেনে চলতে হবে। আরও পরবর্তীকালে আরও আপনি যখন চাষ শুরু করবেন, চাষ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি আরও বুঝতে পারবেন। আপাতত পাখির চাষ শুরুর ক্ষেত্রে যারা নতুন শুরু করতে চায় তাদের কিন্তু এই পাঁচটা পয়েন্ট আমি আজকে যেগুলো ডিসকাস করলাম এইটা কিন্তু অবশ্যই মানতে হবে। এইটা যদি আপনারা মানেন আমি আশা করি আপনারা পাখি চাষে অনেক সফল হবেন। আর আপনাদের মনে যদি আরও অন্য কোনো পয়েন্ট থেকে থাকে কিংবা আপনার যদি মনে হয় এই পয়েন্টটা আমি স্কিপ করে গেছি, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সেটাকে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনাদের সবার কাছে আমি তুলে ধরতে পারি সেই বিষয়টা নিয়ে। তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সঙ্গে পাখির যত্ন নেবেন, এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন পাশের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম ভিডিও আরও আনলে আপনারা সহজে পেতে পারেন। এই বলে আমি বিদায় নিচ্ছি, আপনার দিনটি শুভ হোক।